হ্যালো বাঙালি না আজকে এটা বলার ইচ্ছে করছে না কারণ কি আজকের ভিডিওটা আমি কোনো রোস্টিং বা কোনো কমেডি টাইপের ভিডিও বানাবো না আজকের ভিডিওটা টাইটেল আর থামনেল দেখেই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে বিগত কিছুদিন ধরে লাস্ট এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়াতে একটা অনেক বড় ঝড় চলছে সেটা হচ্ছে ব্রাজিলিয়ান মে ফার্নান্ডা তাকে নিয়ে চলছে বিকজ তোমরা যারা যারা জানো যারা যারা জানো না আমি আমি মনে করি যে আমি মনে করলাম যে আমি তোমাদের সাথে এই ব্যাপারটা নিয়ে একটু শেয়ার করি অ্যাজ এ রোস্টার হিসাবে শুধু রোস্টিং ভিডিও বানাবো তার কোনো মানে হয় না কিছু কিছু সোশ্যাল টপিকের উপরেও কথা বলা উচিত দেশের মধ্যে বাজে কিছু যেটা হচ্ছে সেটা নিয়েও কথা বলা উচিত বিকজ ভিডিও লাস্টে আমি প্রতিটা ভিডিওতে কম বেশি মোরাল দিই তো আমার মনে হয় এই পুরো ভিডিওটা একটা মোরাল হতে পারে দেখো ব্রাজিলিয়ান একটা মেয়ে যার নাম ফার্নান্ডা ইভেন তার হাজব্যান্ড যে স্প্যানিশ তারা দুজন মিলে প্ল্যানিং করে যে তারা ওয়ার্ল্ড ট্যুর করবে তারা ওয়ার্ল্ড ট্যুর করতে করতে পাকিস্তান অবধি যায় তারপরে পাকিস্তান থেকে তারা আসে ইন্ডিয়া ইন্ডিয়াতে কিছুটা ট্যুর করার পরে তাদের প্ল্যান ছিল তারা নেপাল যাবে বাট সেটা আর হয়ে উঠলো না কারণ কি ইন্ডিয়ার ঝাড়খণ্ডে থার্ড মার্চ একটা বাজে ঘটনা ঘটে গেল ঝাড়খণ্ডে একটা জায়গা আছে জায়গাটার নাম দুমকা সেখানে তারা রাত্রিবেলা ওখান থেকে পাস করছিলো তাদের প্ল্যান ছিল যে তারা ভাগলপুর যাবে ভাগলপুর যাওয়ার পরে ভাগলপুর থেকে নেপাল যাবে ইন্ডিয়ার থেকে বেরিয়ে নেপাল চলে যাবে বাট দুমকাতে ওরা যখন ক্রস করছিল তখন রাত হয়ে যায় তো রাত হওয়ার কারণে তারা ভাবে যা রাইড করবো না কোথাও একটা টেন্ট লাগাই টেন্ট লাগাই সেখানে আজকে রাতটা কাটিয়ে নিই কালকে সকালে সূর্য উঠবে তারপরে আমরা বেরিয়ে যাবো বাট সেই টেন্ট লাগানোতে ওই টেন্টে একটা অনেক বড়ো বাজে ঘটনা ঘটে যায় যেখানে টেন্টের মধ্যে এক এক করে সাতজন এন্ট্রি বাজেভাবে তার হাজব্যান্ডকে মারে খুব বাজেভাবেই মারে মারার পরে মেয়েটার সাথে সাতজন মিলে গ্যাং রেপ করে ইন্ডিয়াতে ট্যুরিজম হচ্ছে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রি থেকে প্রতি বছর ফাইভ মানে ইন্ডিয়ার টোটাল জিডিপির ফাইভ টাকা ইন্ডিয়ান জিডিপির ট্যুরিজম থেকে আসে এবার তুমি একটা কথা ভাবো ইন্ডিয়া হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে এটা মানা হয় যে অতিথি দেবভব মানে আমাদের অতিথি আমাদের কাছে ভগবান যেটা আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে আমরা নিজে না খেয়ে তাদেরকে খাওয়াই আমরা নিজে না খেয়ে তাদেরকে ভালোবাসা দিই কিন্তু আমাদের দেশের ক্ষেত্রেও সেটাই যখন বাইরের থেকে কোনো অতিথি আমাদের দেশে আসে তাদেরকে আমরা আলাদা লেভেলে একটা কেয়ার করার চেষ্টা করি এখন জাস্ট ইমাজিনেশনে ভাবো যে ইন্ডিয়ান ট্যুরিজমের উপর পুরো বিদেশে যত দেশ আছে স্প্যানিশের ছেলেটা ছিল স্পেন ব্রাজিলিয়ান মেয়েটা ছিল তো ব্রাজিল এই সমস্ত কান্ট্রিতে পুরো আফ্রিকান এশিয়ান যে কোনো তুমি কান্ট্রিতে যাও বা আমেরিকান আমেরিকা মহাদেশের যে কোনো কান্ট্রিতে তুমি যাও এখন ভাবো ইন্ডিয়ার যে ট্যুরিজম আছে সেটাকে নিয়ে কী লেভেলের থট হতে পারে কারণ কি এইটা এখন শুধু আমাদের ইন্ডিয়ার মধ্যে নেই এই খবরটা এখন পুরো বিশ্বে সার্কুলেট হয়ে গেছে এই এই খবরটা এখন পুরো বিশ্ব জানে তো তুমি জাস্ট ইমাজিনেশনে ভাবো ওই সাতটা ছেলের একটা মানে একটা হেভানের মতন কাজের জন্য পুরা ইন্ডিয়ান ট্যুরিজমকে এখন মানুষ কোথায় দেখবে ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেখানে আলাদা আলাদা ধর্মের আলাদা আলাদা কালচারের মানুষরা একসাথে থাকে এটা একটা অ্যাট্রাকশন যেখানে অনেক ধরনের মানে ইংরেজদের বানানো হোক বা আমাদের দেশেরই বানানো হোক স্ট্যাচু অফ ইউনিটি আমাদের তাজমহল এমন অনেক কিছু জিনিস আছে আমাদের ওয়েদার বলো আমাদের কালচার বলো এগুলো দেখতে বিদেশ থেকে লোক আসে তুমি বিশ্বাস করবে না প্রত্যেক বছর কমসে কম সেভেন টু এইট মিলিয়ন মানুষ মানে সত্য থেকে আসি লাখ কোনো কোনো বছর তো এক কোটিও ক্রস করে যায় এত মানুষ ইন্ডিয়াতে জাস্ট পারপাসে আসে তো ইন্ডিয়াতে টুরিস্টটা কত বড় একটা জিডিপি মানে আমাদের ইকোনমিতে কত বড় একটা এফেক্ট ফেলে ইন্ডিয়ান টুরিজম সেখানে দাঁড়িয়ে যখন এরকম একটা মিসলিডিং কিছু একটা হয় যেটা ইন্ডিয়ান টুরিজমের উপরে খুব বাজে এফেক্ট ফেলে এই যে এই জিনিসগুলো রেপ এই জিনিসগুলো বা বাজে মেন্টালিটির এই যে মানুষগুলো এদের এদের যে মাথায় এগুলো জিনিস কি করে আসে তুমি জাস্ট ইমাজিনেশনে ভাবো একটা হাজব্যান্ড ওয়াইফ একটা জায়গায় মানে টেন্ট করে তারা একটা রাইড আর তারা ওয়ার্ল্ড ট্যুর করছে তারা রাত কাটাচ্ছে তারা টেন করে ওখানে জাস্ট রেস্ট করছিল পরের দিন সকালে তাদেরকে আবার রাইড করতে হবে তারা তো আর পাঁচ দশ কিলোমিটার আমাদের মতন বাইক চালায় না যে বাজার গেলাম মাছতে চলে আসলাম ওরা পুরো ওয়ার্ল্ড টুর করে বাইকে বাইকে তো ওদের ওদের ওই ব্যাপারটা টোটালি আলাদা ওরা অনেকটা টায়ার্ড হয়ে যায় রেস্ট করে ওই রেস্টের মধ্যে সাতজন ঢুকে গ্যাং রেপ করলো মানে জাস্ট মানে হতবাক হয়ে গেছিলাম এটা শুনে আমি একটা দুটা দেশ না পঁয়ষট্টিটা দেশ ঘোড়া মে ফার্নান্ডা Namaste, everybody. How are you? Um, 150,000 kilometers in five years. Wow. 153,000 kilometers. That's insane. যেই মেয়েটা পঁয়ষট্টিটা দেশে সেফ ছিল সেফলি রাইড করে বেরিয়ে গেছিলো সেই মেটা ইন্ডিয়াতে এসে গ্যাং রেপ হয়ে যায় তাও আবার একজনের থেকে না সাত জনের থেকে মানে জাস্ট এখন জাস্ট ইন্ডিয়ান যখন এইসব মানুষ কেনে ভাবি না খুব লজ্জা লাগে যে ভাই আমরা এমন একটা দেশে বাঁচি যেখানে উইমেনরা এতটা মানে আনপ্রোটেক্টেড মানে যেখানে একটা মেয়ে বাড়ির বাইরে বেরোনোর দু ঘন্টার জায়গায় চার ঘন্টা যদি হয়ে যায় বাবা মা কেন টেনশন করে এখন আমি বুঝতে পারছি ভাই পঁয়ষট্টিটা দেশ ঘুরে মেয়েটার কিছু হলো না ইন্ডিয়াতে এসে মেয়েটা গ্যাংরেপ হয়ে গেল মানে কিছু বলার নেই জাস্ট এটাই বলবো যে সবাই যারা এই ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক বেশি করে শেয়ার করো যারা জানে না তাদেরকেও জানিয়ে দাও কারণ কি লজ্জাজনক একটা ব্যাপার আমাদের দেশের জন্য যারা এরকম মেন্টালিটি রাখে তাদেরকে একটা কথাই বলতে চাই যে ভাই মানে আমি কি বলবো নরকে ওদের ঠাই হবে না আর ফার্নান্ডার জন্য সবাই কমেন্টে লেখো জাস্টিস ফর ফার্নান্ডা তাকে অলরেডি সরকার থেকে দশ লাখ টাকা কম্পানসেশন দেওয়া হয়েছে তার হাজব্যান্ডকে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি বাট কম্পানসেশনে কিছু হবে না ওই মানে একটা ইজ্জতের থেকে তো টাকা কখনো বড় হয় না সম্মানের থেকে তো টাকা কখনো বড় হয় না তো হোয়াট যারা এটা করেছে তাদের কঠিনের থেকে কঠিন সাজা হোক মানে এতটাই কঠিন হোক যেন যেটা দেখার পরে আর ফিউচারে যারা এটা নিয়ে ভাববে তাদের জন্য ভাবতেও যেন ভয়ে মানে উড়ে ওঠে এরকম টাইপের সাজা হোক বাট এটাই বলবো ভিডিও শেষে সবাই কমেন্ট করো জাস্টিস ফর ফার্নান্ডা আর অনেক বেশি শেয়ার করো ভিডিওটাকে মানুষের কাছে পৌঁছে দাও আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওতে আমি আর কিছু বলতে চাই না কারণ কি এই ভিডিওটা জাস্ট মানে নর্মাল একটা ভিডিও ছিল তোমাদের সাথে জাস্ট কথা বলার জন্য এইটুকু কথা বাই দেখা হচ্ছে টাটা